আজকে একটা অফ টপিক নিয়ে কথা বলছি। কয়েকদিন ধরে আমরা অবজার্ভ করছি, বিশেষ করে আমরা যারা বিভিন্ন পেট অ্যানিমেলদের নিয়ে ভিডিও, তারপরে ফেসবুক লাইভগুলো দেখতে আমরা পছন্দ করি, সাধারণত যারা অ্যানিমেল লাভার তারাই আমরা এগুলো দেখি। কিন্তু আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে দুইটা প্রধান প্রধান যেটা জনপ্রিয় চ্যানেল, বিশেষ করে পুচি ফ্যামিলি এবং ক্যান্ডির মধ্যে একটা অসুস্থ রকম সম্পর্ক চলছে। একদল আরেক দলকে সম্পূর্ণ রকম শুধু ব্লেম করে যাচ্ছে। ক্যান্ডি যে পেজের যে ওনার, সেটাই আমি প্রথমে দেখলাম যে অনেক বাজে বাজে কথা বলেছে পুচি ফ্যামিলির যে ওনার তার সম্পর্কে। আবার প্রত্যুত্তরে পুচি ফ্যামিলির ওনারও অনেকদিন পরে সেটা রিয়াকশান দেখিয়েছে, সেটাও ভালোভাবে দেখায়নি। আসলে এগুলো আমাদের কাম্য নয়। আমরা দুটো পেজকেই ভালোবাসি, হয়তো কোনো পেজকে আমরা বেশি ফলো করি, কোনটাকে কম। একটানা লাইভ হয়তো আমার পক্ষে দেখা হয় না, কিন্তু তাদের ছোটো ছোটো ভিডিওগুলো আমাদেরকে অনেক আনন্দ দিত, আমাদের স্ট্রেস রিলিফ করে, এবং আমরা অবসর সময়টা হয়তো দেখি। বিশেষ করে আমি যেহেতু বিড়াল লাভার, বিড়ালের ভিডিওগুলো বেশি দেখি, দেখতে পছন্দ করি। ঘন্টার পর ঘন্টা হয়তো লাইভ দেখি না, কিন্তু ছোটো ছোটো ভিডিওগুলো অনেক মজা দেয়। তারা নিশ্চয়ই পেট লাভার, তারা তাদের পেটকে, সবাই সবার যারা পশু পাখি পালন করে তাদের প্রতি যথেষ্ট কেয়ার নেয়। সেজন্য একদল আরেক দলকে ব্লেম করবে, এটা আমাদের আসলে কাম্য না। যে যার কাজ করবে, যে যার পেজ নিয়ে থাকবে, পারলে সাহায্য করবেন, আর না পারলে অসুস্থ প্রতিযোগিতা করবেন না। কেউ যদি কাউকে সাহায্য করেও থাকেন, সেজন্য বাহাবা নেওয়ার তো কোনো কিছু নাই, যে যার যোগ্যতা অনুযায়ী উপরের দিকে উঠবেই। তাই আমার কাছে আমার অনুরোধ, পুচি ফ্যামিলির যে যারা আছেন তারা এবং যারা ক্যান্ডি ফ্যামিলিতে আছেন, সবাই যে যার কাজ মতো থাকেন, এবং পারলে ছোট ছোট যারা চ্যানেল তাদেরকে সহযোগিতা করুন, না পারলে না করুন। কিন্তু এ নিয়ে মানে একটা অসুস্থ প্রতিযোগিতা করবেন না। এখানে আমরা দেখলাম যে ভিউয়ার্সরা একদম অসুস্থ প্রতিযোগিতায় মেতে উঠেছে, এটা আমাদের কাম্য নয়। আমাদের সবাইকে তাই একটু ধৈর্যশীল হওয়ার পরিচয় দিতে হবে, আমার কাছে যা মনে হয় একজন পেট লাভার হিসাবে। আপনারা অনেক ভালো কাজ করেন, আপনারা স্ট্রিট ক্যাট স্ট্রিট ডগ তাদেরকে সেবা শুশ্রূষা করেন এবং নিজেরাও পালেন, সেজন্য আপনাদেরকে আমরা ভালোবাসি। তাই আপনারা আপনাদের ভালোবাসার মর্যাদাটা রাখুন, আপনারা এভাবে ঝগড়াঝাটি করেন না। আমি কাউকেই ছোট করছি না বা কাউকেই বড় করছি না, আপনারা ভালো থাকুন, মিলেমিশে থাকুন, এটাই কামনা করছি। আপনারা হয়তো বলবেন যে হ্যাঁ, আমি জনপ্রিয় হওয়ার জন্য এখানে এসব কথা বলে বেড়াচ্ছি। সত্যি কথা বলতে জনপ্রিয় কে না হতে চায়? সুস্থ থেকে ভালো পথে চলে জনপ্রিয় হোক হলে হোক না, তাতে সমস্যা কেন? তাতে তো কারো সমস্যা হওয়ার কথা না। বানাইতে আমার দুইটা প্রিয় চ্যানেল সম্পর্কে আমি জাস্ট যেই অনুভূতিটুকু আছে সেটাই আমি বললাম। পুচি ফ্যামিলির যে তাপসীদি, সে তো খুব সুন্দর করে বাচ্চাগুলোকে যত্ন নেয় এবং মজার মজার মিমি করে, এগুলো দেখে আমরা আনন্দ পাই। আবার ক্যান্ডি ফ্যামিলিতে যে ভাইয়া আছে গৌতম, সেও তো দেখি স্ট্রিট ডগদেরকে খাবার দেয়, আমরা দেখে উৎসাহ পাই। এর অর্থ এই নয় যে তারাই শুধু পেট অ্যানিমেলদেরকে কেয়ার নেয়, অনেক তাদের থেকে অনেক 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 বেশি পেট লাভার আছে, তারা হয়তো কোনো ভিডিও দেয় না। আমি কিন্তু আমার নিজ চোখে দেখা, আমার এলাকাতে আমি দেখেছি এক ভাই আছে, সে প্রতিদিন কত কত কুকুরকে খাওয়া দেয়, আবার বিড়ালদেরকেও সে রেস্কিউ করে। তারা হয়তো ভিডিও দেয় না, তারা পর্দার আড়ালে থাকতে ভালোবাসে। তাই কে ছোট কে বড় এসব তর্কে না যায়। হ্যাঁ, তারা তাদের ইউটিউব খুলেছে বা ফেসবুক খুলেছে, তারা তাদের কাজ নিয়ে থাকুক, কিন্তু একদল কেন আরেক দলের পিছনে লেগে থাকবে? এবং সেই জন্য আবার কেন দলে, এটা তো কোনো আওয়ামী লীগ বিএনপির খেলা না, এটা তো কোনো রাজনীতি না। এখন এখানেও যদি রাজনীতি ধরে ঢুকে যায়, এটা তো আসলে খুবই দুঃখজনক। আমার কাছে এগুলো ভালো লাগে না, আসলে কোনো ভিউয়ার্সের কাছেই ভালো লাগে না, বিশেষ করে যারা পেট লাভার্স তাদের কাছে এগুলো ভালো লাগে না। আপনারা একে একে প্রশংসা করুন এবং মিলেমিশে থাকুন, এটাই কামনা করি।